আল্লাহ যখন কিছু বানাইতে মনে চায় আল্লাহ শুধু বলেন কুন হয়ে যা আর সাথে সাথে হয়ে যায় ও মাওলা রে আপনি সব বানাইছেন কুন দিয়া সাত আসমান বানাইছেন এটাও কুন দিয়া বানাইছেন সাত জমিন বানাইছেন কুন দিয়া আর সে আজিম বানাইছেন নিজের কুদরতি হাত লাগান নাই এটাও বানাইছেন কুন দিয়া আর জান্নাত বানাইছেন কুন দিয়া সাত জাহান্নাম বানাইছেন কুন দিয়া লৌহে মাহফুজ বানাইছেন কুন দিয়া আল্লাহু আকবার ফেরেশতাদের বাইতুল মামুর মসজিদ বানাইছেন কুন দিয়া সিদরাতুল মুনতাহার বড়ই গাছ বানাইছেন কুন দিয়া জান্নাতের সব নাজ নেয়ামত বানাইছেন কুন দিয়া ফেরেশতাদের নূরের সাগর বানাইছেন কুন দিয়া আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন কুন দিয়া নদী নালা বানাইছেন কুন দিয়া আল্লাহ আপনি মানুষদেরকে আপনার আদরের বান্দাদেরকে আপনার আদরের মখলুকদেরকে আপনি কি দিয়ে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমি বানাইছি সব কুন দিয়া কথা ঠিক কিন্তু আমার আদরের বান্দার এত দাম এত দাম এত দাম আমার আদরের বান্দাদেরকে আমি অন্য মখলুকের মতো বানাবো না অন্য মখলুকদের মতো কুন দিয়ে বানাবো না আমার আদরের বান্দাদেরকে আমি মাওলা আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা দিয়া আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা প্রয়োগ করে আমার কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা আমার আদরের বান্দাদেরকে আমি আদর কইরা কইরা আমার কুদরতি হাত দিয়া মেসেজ করে করে বানাবো আলহামদু লিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা আলহামদু লিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا لا كفو ولا ولد ولا عم وقالا لا كفوا ولا ولد ولا عم وقالا كارو زمان جن بند থাকে না চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ ও মেরে মহতরম ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার আদরের বান্দাদেরকে আমার প্রেম আর ভালোবাসা দিয়ে বানাবো আমার কুদরতি হাত দিয়ে আদর করে বানাবো এবার ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন প্রেম আর ভালোবাসা দিয়ে বুঝলাম কিন্তু ধাতুটা দিবেন কি ধাতু ধাতু আপনি মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম মানুষদেরকে আল্লাহ মাটির সারাংশের সেই ধাতু দিয়া বানান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তোমার এত খিদা লাগলে বাইরে যায় খাও হ্যাঁ তোমার মাদ্রাসা থাকার ক্লাস আমি করেছি ওই হুজুরের ফাঁকি দিয়ে খাওয়া এটা আমি জানি তুমি মনুন করে যে খাইতেছ এটা আমি দেখতেছি তা আমার মনোযোগে সমস্যা হইতেছে খিদা লাগতেই পারে স্বাভাবিক ঠিক না ভাই ঠিক তোমার খুদা লাগলে বাইরে যে খায় আসো আর বয়ান শোনার এত ইচ্ছা থাকলে বাইরে যায় এখানে দাঁড়ায় খায় বৈশা খায়া আর কানের সামনে মাইকটা রাইখা তারপরে শোনো আর খাও অসুবিধা কি কিন্তু চোখের সামনে খাইলে তো ঝামেলা তোমার একবার না করছি তুমি আবারও খাইতেছ এটা কখনোই করবা না কারণ এটা হলো মজলিস এই মজলিসটা হলো দিনী ক্লাস কি বলেন না দিনী ক্লাস এখন যে মজলিসটা হইতেছে এটা হলো কোরআন তরজমার ক্লাস কিসের ক্লাস কোরআন তরজমা এবং হালকা তাফসির তাহলে আপনারা বলতে পারেন যে তাফসিরের ক্লাস কিসের ক্লাস হচ্ছে তাফসিরের ক্লাস হচ্ছে তা আপনি সাড়ে অঙ্ক করায় বসে বসে কি চা খাইতে পারতেন পান খাইতে পারতেন তাহলে সাড়ে অঙ্ক করায় তখন পারেন না তো এখন পারেন কেন ওই মজলিসের চেয়ে এই মজলিস কম দামি না কোটি গুণ বেশি দামি অনেক গুণ বেশি দামি তাহলে তখন খান না এখন খান কেন এখন খাইলেও তখন খাইলেও যদি বেয়াদবি হয় এখন খাইলে আরো বড় বেয়াদবি হবে এই জন্য এই ক্লাসের আদব রক্ষা করা চাই তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দামি বানায় দেখে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আমি মানুষদেরকে মাটি দিয়ে বানাবো কি দিয়ে বলেন
এজন্যই আমরা বলি মানুষ মাটির সন্তান কিসের সন্তান মানুষদেরকে যখন মাটি দিয়ে বানাবো আল্লাহ বললেন বানানোর পর তখন মাটি আল্লাহ তখনো বানান নাই যখন বলছে মানুষদেরকে মাটি দিয়ে বানাবেন তখন ছিল জমিনটা পানি কি ছিল তখন এই পুরা দুনিয়াটা কি ছিল পানির ছিল নিচে পানি ছিল আল্লাহ পাকের আরশে আযীম ছিল পানির উপরে কিসের উপরে পানি যখন জানতে পারল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাবেন মাটি দিয়ে পানি কান্না আরম্ভ করে দিল আল্লাহ মাটি রে এখনো বানাও নাই আমারে কত আগে বানাইছো হকদার আমি বেশি হকদার কে বেশি আমি বেশি আল্লাহ তুমি আমারে দিয়ে বানাইবা না মানুষ মাটির দিয়ে বানাইবা পানি কান্না আরম্ভ করছে দোয়া আরম্ভ করছে মজার একটা ইতিহাস আপনাকে আমাকে বানানোর মজার একটা ইতিহাস আপনাকে শোনাই পানি কি শুরু করছে বলেন পানি কি শুরু করছে কান্না আরম্ভ করছে আল্লাহ পানির দোয়া দুই ভাবে কবুল করলেন আল্লাহ পাকের আরশটাকে আল্লাহ পানির থেকে দূরে নিয়ে গেলেন কেন নিলেন বলে যেই পানির উপরে জমিন হবে যেই জমিনের উপরে আমার বান্দা থাকবে ওই জায়গায় আমার আরশ থাকবে এটা হয় না আমি আরশকে দূরে নিয়ে যাই আল্লাহ আরশে আযীমকে দূরে নিয়ে গেলেন দূরে নেওয়ার পরে পানি দুই কারণে কান্না আরম্ভ করছে পানির কান্না বেড়ে গেছে কারণ কান্না বাড়াইতে হবে এখন যে কাজটা করবে ওই কাজে ঢেউ বাড়াইতে হবে কি বাড়াইতে হবে পানি কান্দে কি দিয়া ঢেউ দিয়া কান্দে এখন পানির কান্না বাড়াইতে হবে একে তো যন্ত্রণা আল্লাহ মানুষ বানাবেন মাটি দিয়া এমনিই মনে কষ্ট আমার দিয়া মনে হয় মানুষ বানাবে না পানি দিয়া আল্লাহ তুমি মানুষ বানাইবা না এমনিই মনে কষ্ট আরো মনে কষ্ট কি পানির উপরে ছিল আরশে আযীম যে নিয়ে গেছো আল্লাহ দূরে এখন ডাবল কষ্ট কাটা ঘায়ে লবণ ছিটার মতো কষ্ট নিয়ে এবার পানি কান্দে আল্লাহ তুমিও দূরে গেলা গা মানুষও আমারে দিয়া বানাইবা না আল্লাহ আমারে দিয়া মানুষও বানাইবা না তুমিও দূরে গেলা গা তোমার আদরের মখলুক তুমি ছিলা না তবে তোমার খলিফা তোমার প্রতিনিধি জমিনে থাকবে আল্লাহ কমপক্ষে প্রতিনিধিদেরকে যদি তুমি আমাকে দিয়া বানাইতা মালিক রে বড় কৃতজ্ঞ থাকতাম এই কান্না যখন আরম্ভ করে আল্লাহ পানির দোয়া কবুল করলেন দুই ভাবে কয় ভাবে বলেন না দুই ভাবে কবুল করলেন আল্লাহ মানুষদেরকে বানাবেন পানি দিয়ে মান পানির দোয়া আল্লাহ দুই ভাবে কবুল করলেন এক ভাবে হলো ডাইরেক্ট কবুল করলেন আরেক ভাবে হলো ইনডাইরেক্ট কবুল করলেন ডাইরেক্ট কবুল কেমনে করলেন বলে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম শুধু মানুষদেরকে মাটি দিয়ে বানাবো না আরো তিনটা জিনিস দিয়ে বানাবো সেই তিনটা জিনিস কি বলে আগুন পানি বাতাস তাহলে মানুষদেরকে বানায় কয়টা জিনিস দিয়া মোটমাট চারটা জিনিস দিয়া মাটি পানি আগুন বাতাস এই চারটা দিয়ে বানায় বলেন তো পানির দোয়া কবুল করছে নাকি করে নাই পানির দোয়া ডাইরেক্ট কবুল করছে পানি কিছু অংশ নেয় এখন আপনারা বলেন তো মানুষদেরকে শুধু মাটির সন্তান কেন বলা হয় পানির সন্তান বলা হয় মানুষদেরকে বাতাসের সন্তান বলা হয় আগুনের সন্তান বলা হয় বলে না 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 মাটির সন্তান কেন বলা হয় বলে এর কারণটা কি নাস্তিকরা আমাদেরকে এই প্রশ্ন অনেক সময় করে যে আল্লাহ তোমাদেরকে কেন মাটির সন্তান বললেন অথচ আরেক জায়গার থেকে পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে আগুন দিয়েও বানাইছে আল্লাহ তোমাদেরকে বাতাস দিয়েও বানাইছে আল্লাহ তোমাদেরকে পানি দিয়েও বানাইছে কিন্তু শুধু মাটির সন্তান কেন বলো এখন আমি আপনাদেরকে বুঝাই এই প্যান্ডেলটা টানানো হয়েছে বলেন তো এই প্যান্ডেলটা কি দিয়ে বানানো হয়েছে জোরে বলেন কাপড় বললেন কই বাস তো বললেন না শুধু কাপড় বললেন বাস তো বললেন না যে বাঁশের তৈরি এটা তো বললেন না প্যান্ডেলটা বানানো হয়েছে বাঁশ দিয়ে এটা তো বললেন না তাহলে বলেন কি দিয়ে বানানো হয়েছে কাপড় আর কি কই রশি তো বললেন না রশিও তো টানানো হয়েছে রশি তো বললেন না তার মানে বোঝা গেল যেই জিনিসটা যেটা দিয়ে বানানো হয় ওই ক্ষেত্রে যদি ওই ধাতুটা কম হয় তাহলে কমটা মানুষ বলে না এটা মানুষের স্বভাব এই স্বভাব অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন ও মেরে মহতারাম ভাইও আমাদেরকে আরো তিনটা দিয়া বানানো হয়েছে ওই তিনটার সন্তান আমরা বলি না মাটির মাটির সন্তান কেন বলি বলে আল্লাহ চার ধাতুর মধ্যে মাটিটা দিছেন বেশি এই জন্য আমরা মাটির সন্তান বলি অন্য কিছু তিনটা দিছেন কম এই জন্য অন্য কিছুর সন্তান বাতাসের সন্তান বলি না আগুনের সন্তান বলি না বা এরপর পানির সন্তান বলি না তো যাই হোক ওই পানি দিয়ে আল্লাহ মানুষদেরকে বানাইলেন চার বস্তুর মধ্যে পানিও ঢুকাইলেন এবার আরেকটা হলো ইনডাইরেক্ট কবুল করলেন ঘুরাইয়া কবুল করলেন সেটা কি সেটা হলো
পানি যখন কান্না আরম্ভ করে আল্লাহ বুঝলাম আমারে দিয়া মানুষ বানাইবা আরেকটা যে কাম বাকি ওটা তো কবুল করলা না মালিক তুমি দূরে সইরা গেলা কেন এই শুনেন পানির কি জান নাই পানি কি আল্লাহর সাথে কথা বলতে পারে না আরে মিয়া একটা মরা গাছ মরা গাছের কান্নাও সাহাবায়ে কেরাম শুনছে মরা গাছও কথা বলতে পারে নবীজি আগে হেলান দিতেন কোন গাছের উপরে হেলান দিতেন বলেন তো দেখি কোন গাছের সাথে হেলান দিতেন খুতবা দিতেন কোন গাছের সাথে হেলান দিয়া এই তো মাশাআল্লাহ খেজুর গাছ ওটা জেতা না মরা মরা খেজুর গাছ তা এক মহিলা নবীজির কাছে আসছেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গোলাম সুন্দর করে মিম্বর বানাইতে পারে আমার গোলাম কাঠের কাজ করতে পারে আপনি যদি অনুমতি দেন আমি সুন্দর করে আপনার জন্য খুতবা দেওয়ার একটা মিম্বর বানাইয়া দিব নবীজি অনুমতি দিলেন গোলাম সুন্দর করে একটা মিম্বর বানাইয়া দিলেন নবীজি ওই মিম্বরের উপর যখনই খেজুর গাছকে ছাইড়া মিম্বরের উপর বৈশা ঘোষণা দেওয়া খুতবা দেওয়া শুরু করলেন মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না আরম্ভ করে সাহাবায়ে কেরাম সেই কান্না শুনেন মেরে মোহতারাম ভাইও নবীজিও সেই কান্না শুনেন নবীজি ওই খেজুর গাছের কান্না বন্ধ করবেন কেমনে বলে নবীজি খেজুর গাছের কান্না বন্ধ করেন উনি মিম্বর থেকে নাই মা খেজুর গাছের কাছে যাইয়া শিশু সন্তানকে যেমন করে জড়াইয়া ধরে খেজুর মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে বলে এ খেজুর গাছ তুই কান্দিস না আমি তোরে কথা দিলাম আমি যখন জান্নাতে যাব আমি তোরে নিয়া জান্নাতে ঢুকব খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায় তো খেজুর যদি কানতে পারে নবীজির বিরহে তো পানি কানবে না কেন আল্লাহ পাকের বিরহে আল্লাহ পাক যখন দূরে চলে যায় পানি আল্লাহ পাককে না দেখার বিরহ যন্ত্রণা আর কষ্টে আল্লাহ পাকের আরশে আজিম আগে কাছে ছিল এটা দূরে চলে গেছে এই ব্যথা বেদনায় বিরহ যন্ত্রণায় কষ্টে আল্লাহর কাছে কান্না আরম্ভ করে আল্লাহ তুমি তুমি কাছাকাছি ছিলা এখন কাছাকাছি নাই আল্লাহ তোমাকে কাছাকাছি চাই আল্লাহ পানির দোয়া কবুল করলেন আল্লাহ আরশে আজিম থেকে পানির উপর তার নূরের তাজাল্লি ফেললেন আরশে আজিম থেকে কি ফেললেন বলেন না পানির উপর নূরের তাজাল্লি ফেললেন বলেন তো দেখি ওই নূরের তাজাল্লি কোন ঘর বরাবর পড়ছে জোরে বলেন মাশাআল্লাহ কাবা বরাবর ওই নূরের তাজাল্লি পড়ছে ওই নূরের তাজাল্লি যখন ওই কাবা বরাবর পড়ে ওই পানিগুলা দূর দূরান্ত থেকে আসতে আরম্ভ করে আল্লাহ পাকের নূরের তাজাল্লিকে চুম্বন করার জন্য নূরের তাজাল্লি মানে নূরের একটা ছায়া এই ছায়াকে চুম্বন করার জন্য দূর দূরান্ত থেকে উত্তাল তরঙ্গ মানা আসতে থাকে আয়েশা কি করে দেখেন আস্তে 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 পানিগুলা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে এমন এমন ধাক্কা খায় কি খায় বলেন না ধাক্কা খায় ধাক্কা খাইতে খাইতে কি হয় এক পর্যায়ে আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই আপনাদের বাড়িতে বাড়ির পাশে নদী আছে কিনা জানি না যাদের নদী এলাকার মানুষদেরকে বুঝাইতে সুবিধা হবে নদীতে আগে কোনো চর জাগে নাই কিন্তু ব্রিজ করছে ব্রিজের পিলারের সাথে পিলার বুঝেন তো আপনারা এই পিলারের সাথে ব্রিজের পিলারের সাথে দূর দূরান্ত থেকে স্রোতের পানিগুলা এসে কি খায় ধাক্কা খায় এই ধাক্কা খাইতে খাইতে দেখবেন একটু 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 মাটি জমতে আরম্ভ করে ওই পানির সাথে কিছু বালু মাটি নিয়ে আসে কিনা বলেন ওই মাটিগুলা ধাক্কা খাইতে খাইতে পানি তো চলে যায় মাটি আস্তে আস্তে নিচের দিকে পড়ে জমতে 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 এবার ওই জায়গায় আগে কোনো চর ছিল না দুই তিন বছর পরে কি জেগে যায় চর জেগে যায় বলেন চর কি নিচের থেকে জাগে না দূর থেকে আইসা পিলারের সাথে ধাক্কা খায়া জাগে ধাক্কা খায়া জাগে ও মেরে মোহতারাম ভাইও আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে দূর দূরান্ত থেকে পানিগুলা আসে সাক্ষাৎ করতে নূরের তাজাল্লিকে চুম্বন করতে আয়েশা যখন ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পর কিছু জমতে আরম্ভ করে বলেন তো সেটা কি জমে এখন তো মাটি জমে আগে তো মাটি ছিল না আগে ছিল হলো বুদবুদি বুদবুদি চিনেন নি আপনারা পানির উপরের ফেনা এই ফেনা জমতে আরম্ভ করে জমতে 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 এই ফেনার আবরণগুলা মোটা হইতে থাকে মোটা হইতে হইতে অনেক মোটা হয় এবার বলেন তো পানির ফেনা নরম না শক্ত বলেন পানির ফেনা নরম হাত দিলে ভিতরে ঢুকে যায় এবার এই ফেনাকে এই ফেনার ভিতরে হাত দিলে ভিতরে ঢুকে যায় এই ফেনাকে শক্ত বানাইতে হবে কেমনে আল্লাহ শক্ত বানায় দেখেন তার আগে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই ডিপ ফ্রিজ কিনেন নি আপনারা ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজের কিনারে লবণের মতো কিছু বরফ থাকে এই বরফগুলো আপনি হাত দিয়ে টান দিবেন বলেন তো এই বরফগুলো নরম না শক্ত কে বলছে শক্ত কিনারে লেগে থাকা ডিপ ফ্রিজ চিনেন ডিপ ফ্রিজের কিনারে লেগে থাকা ওই বরফগুলো হাত দিয়ে টান দিবেন নরম নাকি শক্ত নরম আঙ্গুল দিলে ভিতরে ঢুকে যায় আঙ্গুল দিলে ভিতরে প্রবেশ করে কিন্তু এই কতগুলা বরফ জমাইয়া যদি আপনি এমন করে চাপ দেন বলেন তো এবার নরম থাকবে না জমার বস্তুতে পরিণত হবেন
জামাত বস্তুতে পরিণত হবে শক্ত বরফ হয়ে যাবে ও মেরে মুহতারাম ভাইও এই যে আপনার আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে যে সমস্ত পানিগুলো এসে ধাক্কা খায় পানির উপরের যে ফেনাগুলো জমতে আরম্ভ করে এই জমাতে ফেনাগুলোটা নরম থাকে আল্লাহ পাকের আদেশে চতুর্দিক থেকে পানি হঠাৎ করে এমন জোরে চাপ দেয় এক চাপে পুরো নরম ফেনাগুলো জমাট জমিনে পরিণত হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ফেনাগুলো কিসে পরিণত হয়ে যায় বলেন না জমিনে পরিণত হয়ে যায় বিজ্ঞান বলে কি বলে জানেন নি বিজ্ঞান বলে এই পৃথিবী তৈরি হইছে গোলাকার ভূপৃষ্ঠ তৈরি হইছে কিসের পরে বলে বিশাল বড় এক বিস্ফোরণ ঘটার পরে এক বিস্ফোরণের পরে আগে এই গোলাকার পৃথিবী ছিল না তো বিস্ফোরণের পরে পৃথিবী আসছে আমরাও বলি হ্যাঁ বিস্ফোরণের পরে পৃথিবী আসছে কিন্তু এর আগের কথা তো তোমরা বলো না এর আগের কথা বললে তোমাদের গোমর ফাঁস হয়ে যাবে এর আগের কথা আমাদের থেকে শোনো কিছু রটে কিছু ঘটে একা একা বিস্ফোরণ হয় না একা একা কোনো কিছু ফুটে না অবশ্যই কোনো না কিছু আছে তাই কি আছে বলে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ওই ফেনাগুলা যখন জমেছিল দূর থেকে আল্লাহ পাকের আদেশে পানির স্রোত যখন উত্তাল তরঙ্গমালা অনেক জোরে চাপ দেয় এরপর বিস্ফোরণ ঘটার মাধ্যমে এই জমিনের আবির্ভাব হয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার এই জমিনটা গোল কেন হয় বলে লম্বা কেন না চ্যাপ্টা কেন না কোনা কাইচা কেন না ত্রিভুজের মতো কেন না চার কোনা কেন না বলের মতো গোল কেন বলে পানি যদি এক 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 সাইড দিয়া ধাক্কা দিত তাহলে চ্যাপ্টা হয়ে থাকতো কিন্তু ধাক্কা দিছে কয় সাইড দিয়া চতুর্দিক দিয়া সমানভাবে ধাক্কা দেয় এই জন্য ফুটবলের মতো গোল হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ও মেরে মহতারাম ভাইও এবার এই জমিনের উপরের চামড়াকে বলা হয় আদিম কি বলেন না আদিম তাহলে আমাকে তৈরি করার সংক্ষিপ্ত একটা ইতিহাস আমি আপনাদেরকে বললাম যে এই উপরের চামড়াকে বলা হয় আদিম এই আদিম থেকে আল্লাহ আব্বা জান আদমকে তৈরি করেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন এখানে বুঝার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা আদর করে দেখেন কতটা প্রিয় করেন দেখেন কতটা ভালোবাসেন দেখেন আমরা আসছি কেমনে এটা বুঝলেই আমরা বুঝবো আমরা আসছি হলাম আব্বাজান আদম থেকে আব্বাজান আদম আসছে আদিম নামক মাটি থেকে আর আদিম আসছে ফেনা থেকে আর ফেনা তৈরি হয়েছে আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পর তাহলে আপনার আমার সূচনা হইছে আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘর্ষণের পরে তাহলে বুঝেন মালিকের সাথে তার বান্দা এই মানুষের কত সম্পর্ক কেমন সম্পর্ক বলে তুই তৈরি হইছস তুই গঠনই হইছস আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষার পরে এবার এয়ারপোর্টে বাবার জন্য দাঁড়ায় রইছে সন্তান বাবার জন্য সন্তান দাঁড়ায় রইছে বাপরে চিনে না বাপ আসছে অনেকগুলা গাঠি সন্তানের ডাক দিছে কে ছেলে এদিক আসো না আমার গাঠিটা একটু নিয়ে আগায় দাও সন্তান কয় দূর মিয়া আমার বাপ ঢাকা বিদেশ থেকে আইব আমার বাপের নেওয়ার লাগে আমি খাড়া রইছি আপনার আপনার জিনিস নিমু আমার ঠেকা পড়ছে নাকি এমনিই তো বাবার টানিমু আবার আপনার টানিমু এতগুলা নিতে আমি পারবো না আপনি কেডা আপনার আমি চিনি না আপনার নাম কি কে আমার নাম অমুক কে বাড়ি কই কে অমুক জায়গায় কারে আপনার লেগেই তো আমি আইসি আপনিই তো আমার বাপ এখন জড়ায় ধরে কপালে চুমু খায় গালে চুমু খায় ঠোঁটে চুমু খায় আর মাফ চায় আব্বু আপনাদের আমি চিনি নাই আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে যা কোন আমি তাই শুনুন নাস্তিক মুর্তাদ ইহুদি খ্রিস্টান কাফের হিন্দু বৌদ্ধ অমুসলিম মুসলিম মুসলমানদের মধ্যেও কিছু লোক মালিকরে চিনে না ওই যে ওই এয়ারপোর্টের অচেনা বাবার মতো প্রথমে চিনে না ওলামায়ে কেরামদের সম্পর্ক কি বলে বাপ হিসাবে পরিচয় করায় দেওয়া বাপ হিসাবে যদি একবার পরিচয় করায় দেয় তাহলে বাপকে যেমন চিনে বলে ওলামায়ে কেরামের সম্পর্ক হলো ওলামায়ে কেরামের কাজ হলো মালিককে তার বান্দার সাথে পরিচয় করায় দেওয়া যে তুমি মালিকের নূরের তাজাল্লির সাথে ঘর্ষণ খাওয়ার পরে মাটি থেকে তৈরি হইছো ওই মালিকের সাথে তোমার নিবিড় সম্পর্ক রয়েছে এবার তুমি মালিককে একবার চিনে যাও মালিককে যদি একবার চিনে দাও আল্লাহ ওয়ালাদের দরবারে যাইয়া মালিককে যদি একবার চিনে যাও তাহলে সারা দুনিয়া একদিকে তোমার মালিককে তুমি ভালোবাসা শুরু করবা আরেকদিকে পুরো দুনিয়া উল্টায় গেল মালিকের জন্য তুমি ইমানকে বিক্রি করবা না এই জন্যই তো হযরতে বেলাল কালা গোলাম বেলাল পিটায় মারে একবার চিনার পরে আজীব অবস্থা অন্য ধর্ম ত্যাগ করতে পারছে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না কেন আহাত 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 বলে কেন বলে ও এতদিন তার মালিককে চিনে নাই ওই এয়ারপোর্টের অচেনা বাবার মতো যেই মালিককে চিনে গেছে এখন মালিক ছাড়া কিছুই বুঝে না
মানুষ তোমার কত দাম আল্লাহ তোমাকে তার সবচেয়ে প্রিয় বস্তু মাটি দিয়ে বানাইছেন বলে মাটি তার কাছে এত প্রিয় কেন হলো বলে মাটি তো তৈরি হইছে তার নূরের তাজাল্লির চুমু খাওয়ার পর সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই মাটি দিয়ে আমাদেরকে বানালেন নাকটারে ধুইরা আদর কইরা ঠোঁটটারে ধুইরা আদর কইরা এই উঠবেন না আমার 2 মিনিট বয়ান চলবে ঠোঁটটারে ধুইরা আদর কইরা কপালটারে ধুইরা আদর কইরা চোখটারে ধুইরা আদর কইরা আল্লাহ সুন্দর করে বানাইয়া ঘোষণা দিলেন লাকাদ খালাক আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম শুরুতে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম কসম 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 অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কয় প্রিয় তোমা তুমি কত সুন্দর কয় কেমন সুন্দর কয় তোমার চেহারা চাঁদের মতো সুন্দর আমি বলি কি হে মিয়া মানুষের চেহারা চাঁদের সাথে মিলাও চাঁদ মানুষ মানুষ সুন্দর নাকি চাঁদ সুন্দর তুমি বুঝাও কথাতে বুঝাও যে চাঁদ বেশি সুন্দর আমি বলি কি তুমি মনে মনে কল্পনা করো তোমার প্রিয় তোমার চেহারাটা কাইটা চাঁদ বসানো হইলো দেখো তো কেমন লাগে বলে ওগো প্রিয় তোমা তোমার নাকটা বাঁশির মতো লম্বা আমি বলি তাহলে নাকটা কাইটা বাঁশি বসাও দেখো কেমন লাগে বলে প্রিয়তমা তোমার গালটা তুলার মতো তুলতুল করে বলে আমি বলি গাল কাইটা তুলা বসাও দেখো কেমন লাগে বলে প্রিয়তমা তোমার ঠোঁটটা কমলার কুয়ার মতো আমি বলি ঠোঁট কাইটা কমলার কুয়া বসাও দেখো কেমন লাগে বলে মানুষের তুলনা শুধুই মানুষ আর কিছুই নয় আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর কেন বললেন জান্নাত বানায়ও আল্লাহ মানুষ বলেন না জান্নাত বানায় বলেন না আমি জান্নাতকে সবচেয়ে সুন্দর করে বানাইছি কিন্তু মানুষদেরকে বানায় কেন বলেন আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি এখন প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা কি জান্নাতের চেয়েও বেশি সুন্দর নাকি প্রশ্ন জাগতে পারে না হুজুর জান্নাত বানায় আল্লাহ বললেন না ফি আহসানি তাকবিম মানুষদেরকে বানায় বললেন ফি আহসানি তাকবিম সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষদেরকে বানানোর পর বললেন জান্নাত বানানোর পর বললেন না অথচ জান্নাত এমন যা কোনো অন্তরই কল্পনা করতে পারবে না এত সুন্দর তাহলে কি আমরা জান্নাতের চেয়ে সুন্দর নাকি হুজুর আয়াত থেকে তো তাই বুঝা যাইতেছে আমি বলি হ্যাঁ মানুষ জান্নাতের চেয়েও বেশি সুন্দর কেমনে বলে আল্লাহ আমাদের আসল সৌন্দর্য দুনিয়াতে দেখান নাই দুনিয়াতে যদি দেখাইতেন আসল সৌন্দর্য দেখায় নাই তাতেই যেভাবে নারী ধর্ষণ চলে আসল সৌন্দর্য দেখাইলে তো পুরুষ ধর্ষণ শুরু হয়ে যেত ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের আসল সৌন্দর্য দেখাবেন জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস থেকে জানা যায় জান্নাতীদেরকে আল্লাহ 60 হাত লম্বা বানায়া 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া তার জান্নাতে তাকে সবচেয়ে সুন্দর আর সুন্দরী বানাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া ডাগর ডাগর চক্ষু দিয়া আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন জান্নাতের ওই সময় জান্নাতীদের চেহারা এমন থাকবে জান্নাতের সমস্ত নাজ নেয়ামতের চেয়ে জান্নাতীদের চেহারা সবচেয়ে বেশি সুন্দর হবে তাহলে মানুষ তুমি নিজের দাম নিজে বুঝলে না এই জন্যই তো তুমি বলো আমি বান্দরের সন্তান নিজের দাম নিজে বুঝতে হবে নিজের দাম যদি নিজে বুঝতা তাহলে এই এত সুন্দর দামি দেহটাকে জাহান্নামের আগুনে পোড়াইতা না আল্লাহ আমাদেরকে নিজেদেরকে নিজের দাম বুঝে মালিককে পাওয়ার তৌফিক দান করুক নিজেকে নিজে চিনে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু